একটা ডকুমেন্ট নিচ্ছি, ইউনিটটা ইঞ্চিতে হবে, তাই না? 3.5, হাইট হচ্ছে 2, আর ব্লিড দিব, ব্লিড হয় সাধারণত কোয়ার্টার ইঞ্চি অথবা 1/8, মানে কোয়ার্টারেরও হাফ। প্রথমবার দিলাম কত আসলো? 0.125, 0.125 মানে হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। তারপর দিলে 0.25, এটা নিচ্ছি অথবা এটা নেওয়া যায়, সাধারণত এটা নেওয়া হয়, 0.25 নেওয়া হয় সাধারণত। এটা নিয়েও করতে পারি, প্রিন্ট করতেছি, তাই না? বিজনেস কার্ডটা অবশ্যই প্রিন্ট হবে, তাহলে আমার কালার মোডটা কি হওয়া উচিত? বিজনেস কার্ড তো একটা বানাই নিয়ে, আমি তো একটা ফোন থেকে দেখাও নাই যে এটা আমার বিজনেস কার্ড, তাই না? এটা অবশ্যই প্রিন্ট হবে, বিজনেস কার্ড যখন বানাচ্ছি অবশ্যই প্রিন্ট হবে এটা। আর এটার রাস্টার ইফেক্টস কত দেওয়া উচিত? আচ্ছা, হ্যাঁ হাই বলতেছেন, বুঝি না, 300 বলে বুঝি আর কি। তো এই জিনিসগুলো সব ঠিক করে ফেললাম, এখানে এসে কি পাচ্ছি? একটা ব্লিড এরিয়া পাচ্ছি, তাই না? এবং আমার যে আর্টবোর্ডটা থাকা উচিত 3.5/2, সেটা কিন্তু আছে। এর সাথে আরেকটা জিনিস লাগবে, ব্লিডটার কি কাজ সেটা আমি বলতেছি, এর সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সেফ জোন। সেফ জোন সম্পর্কে বলা হয়েছে? বলা হয়নি। ব্লিডের কাজটা কি সেটা বলি, আমাদের বিজনেস কার্ডটা এইটুক হবে, তাই না? সাইজটা কিন্তু প্রিন্ট হওয়ার পরে 3.5/2 হবে, কিন্তু বিজনেস কার্ড যখন প্রিন্ট হয়, প্রিন্টের ব্যাপারটা কি কেউ কার কাছে ক্লিয়ার? 4 নম্বর ক্লাসে বোধহয় বলা হয়েছিল, যখন একটা পেপার থাকে, তাই না, ডিমাই সাইজ অথবা ডাবল ডিমাই সাইজের পেপার থাকে, তো পেপারের মধ্যে হয়তো একটা জিনিসকে এরকম একটার পরে আরেকটা সাজানো হয়, সাজায় তারপর পুরো পেপারটা প্রিন্ট করা হয়। একটা বিজনেস কার্ড কিন্তু একবারে প্রিন্ট করা হয় না, একটা পেপারের মধ্যে সাজায় যতগুলো বিজনেস কার্ড আটে সেইগুলো দিয়ে তারপরে প্রিন্ট করা হয়। এই সাজানোর ব্যাপারটার জন্য একটা ম্যাথও বোধহয় আপনারা করছিলেন, তাই না? আচ্ছা, তো এইভাবে সাজানো হয় ওই পেপারগুলোর মধ্যে, একটা বিজনেস কার্ড হতে পারে, একটা ব্রোশির হতে পারে, তো ওই পেপারগুলোর মধ্যে এক একটা জায়গায় সাজানো হয়, হয়তো বা লম্বালম্বি করে সাজালো বেশি হচ্ছে, অথবা আড়াআড়ি করে সাজালো বেশি হচ্ছে, এইভাবে সাজানোর পরে এই জিনিসটা প্রিন্ট করা হয়। তো সাজানোর সময় একটার পাশে যে আরেকটা রাখতেছি, পরে কী করতে, আমাকে কাট আউট করে আবার এই জিনিসগুলো বের করতে হয় না, যেহেতু একটা পেপারের মধ্যে 10টা 12টা বা 50টা 60টা বিজনেস কার্ড আমি প্রিন্ট করতেছি, তাহলে কেটে কেটে আলাদা করতে হয় না বিজনেস কার্ডগুলো। তো কাটার সময় যাতে একটা সাথে আমি একটা কাটতে নিয়ে হয়তো আরেকটার গায়ের উপর দিয়ে যাতে না কেটে ফেলি, একটা বিজনেস কার্ড যাতে নষ্ট না হয়, তার জন্য আমার কি করতে হয়, একটা এরিয়া নিয়ে নিতে হয় বিজনেস কার্ডের বাইরে, যেটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া। তো এই ব্লিডটা থাকলে কি হবে, একটা বিজনেস কার্ড আমি তৈরি করছি, পাশাপাশি আরেকটা বিজনেস কার্ড যদি লাগাই, তাহলে কিন্তু আমি এই বরাবর লাগাবো না, এই ব্লিডের সাথে লাগাবো, পাশের আরেকটা যে বিজনেস কার্ড থাকবে সেইটার ব্লিড, মাঝখানে আমি এরকম বড় একটা জায়গা পাবো না, তা আমি যদি মাঝখান থেকে কেটে দেই আমার বিজনেস কার্ডে কোনো সমস্যা হবে না। এই কথাটা কি আমি বুঝাতে পারছি? মূলত কাট আউট করার সময় প্রিন্ট হয়ে যাওয়ার পরে একটা বিজনেস কার্ড কাটতে যে একটা বিজনেস কার্ড যাতে নষ্ট না হয়, তার জন্য এই ব্লিড এরিয়াটা নেওয়া হয়। আরেকটা জিনিস থাকে যেটাকে বলা হয় সেফ জোন। সেফ জোনটা কি, এরকম ব্লিডের মতোই একটা এরিয়া যেটা আমার আর্টবোর্ডের ভিতরে থাকবে, মানে বিজনেস কার্ডের ভিতরে থাকবে, একটা মার্জিন বলা হয় এটাকে, বা মার্জিন বলতে পারি আমরা। সেফ জোনটার কি কাজ, আমরা বিজনেস কার্ডে কি নেই, অনেক সময় একটা লোগো নেই, কিছু টেক্সট থাকে, তাই না, কিছু ইনফরমেশন থাকে না, তার নাম ধাম থাকে, তার ডেজিগনেশন থাকে, তার নাম্বার অ্যাড্রেস এগুলো দেওয়া থাকে। তো এইগুলো আমরা যদি জাস্ট একদম এই কোণা থেকে শুরু করি বা এই কোণা থেকে শুরু করি, তাহলে কি ভালো লাগে? আমরা খাতায় লেখার সময় কি করে নিই, একটু আগে ছোটোবেলায় মার্জিন করতাম, এখন ভাঁজ দিয়ে লিখি, তাই না? তো ভাঁজটা কি হচ্ছে, একটা জায়গা ছেড়ে দিচ্ছি, একটা মার্জিন দিচ্ছি। তো বিজনেস কার্ডে এরকম একটা মার্জিনের দরকার, শুধু বিজনেস কার্ডে না, সব জায়গায়, ডিজাইনের ক্ষেত্রে সব জায়গায় মার্জিনের দরকার। তো এই মার্জিনটা নেওয়ার জন্য আমরা সেফ জোন ইউজ করি। সেফ জোন ইউজ করলে কি হবে, ওই জায়গাটার বাইরে আমি যাব না, আমার টেক্সট যখন লিখবো, আমার লোগো যখন বসাবো, ওই জায়গাটার বাইরে আমি যাব না, তাহলে কি হবে, চারপাশ থেকে একটা মার্জিন পেয়ে যাবে, যেটা সৌন্দর্য বৃদ্ধি করবে ডিজাইনের। আচ্ছা, এখন সেফ জোনটা কীভাবে নেব, ব্লিডটা দেওয়ার আমি অপশন পাইছি হচ্ছে ডকুমেন্ট তৈরি করার সময়, তাই না? আর সেফ জোনটা তৈরি করে নিব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি আমি, যেটার উইডথ হবে 3.5, হাইট হচ্ছে 2, একটা আর্টবোর্ডের সমান একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম না, এভাবে বসাই দিচ্ছি আমি।
এটা নিয়ে নিলাম। এখন অফসেট পাথ কথাটা কার কার মনে আছে? অফসেট পাথ দেখানো হয়েছে না? আচ্ছা, এখন আমি কি করব, অফসেট পাথ দিয়ে এই যে শেপটা নিলাম এই শেপটা থেকে মাইনাস -0.25 ভ্যালু দিয়ে একটা অফসেট পাথ নিয়ে নিব এই রেক্ট্যাঙ্গেলটার। অফসেট পাথ কোথা থেকে পাওয়া যাবে? পাথ থেকে অফসেট পাথ। এটা দিয়ে নিয়ে নিচ্ছি, এটার কি আমার দরকার আছে? বড়টার বড়টার কোনো দরকার নাই, আমার দরকার হচ্ছে এইটার, তাই না? একটা শেপকে গাইড বানাতে পারি, তাই না? এই শেপটাকে, যে অফসেটটা আমি পেলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস করে দিব। লক করা আছে, তাই না? লক করা আছে। এই যে দুইটা কনসিডারেশন আমার বিজনেস কার্ড বানানোর জন্য, সেই দুইটা কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমি আমার কাজ শুরু করব। এই দুইটা জিনিস সবাই নিব আমরা কাজ করার সময়। এই দুইটা জিনিস কি নিতে পারা যাবে? বুঝেন নাই, বুঝেন নাই কে? একটু দেখেন, একটা শেপ নিচ্ছি, এখান থেকে বের হয়ে গেলে যে খুব সমস্যা হবে তা না। অরিজিনালি আমি যখন জেপিজি বের করব, জেপিজি বের করলে আমি কিন্তু ব্লিডের অংশটাও পাবো না। আমি পাবো কোনটুকু? শুধু আর্টবোর্ডের মধ্যে যতটুকু আছে ততটুকু। তো ওই দিক থেকে বের হয়ে গেলে কোনো সমস্যা হবে না। বুঝতেছেন? কি করলাম, একটা শেপ নিয়ে জাস্ট নিচ দিয়ে দিয়ে দিলাম, কারণ ওইটা তো আমি দেখতে পাবো না। হ্যাঁ, দুইটা অ্যাঙ্কর নিয়ে জাস্ট আমি এটার মাঝখানে নিয়ে আসলাম আর কি, ভিতরে ঢুকাই দিলাম আর কি। এটা হচ্ছে আমার অরিজিনাল যে ছিল এইটুকু, মানে আমি প্রিভিউতে এইটুকু দেখতে পাবো। দেখেন, এই বাইরের অংশগুলো কিন্তু সেখানে দেখা যাচ্ছে না।
একটা লোগো দরকার, তাই না? লোগো কি আপনারা বানাইছেন এর আগে? আপাতত লোগো নিয়ে চিন্তা না করি, লোগো একটা গুগল থেকে এনে বসাই দিব। আচ্ছা, এই পাশটাতে আমি লোগোটা দিব, আর এই পাশে নাম ধাম যা দেওয়া লাগে সেগুলো দিব আর কি। বিজনেস কার্ড কয় রকম হতে পারে বলেন তো? কি কি? নাইলে আমি ডিফল্ট একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নাম, নিজের নাম ইউজ করতে হয় না ডিজাইন করার সময়, বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গাটাতে দেখেন আমি এই পাশ থেকে লিখবো না, আমি চাচ্ছি এই রাইটটাকে অ্যালাইনমেন্ট ধরে এই পাশ থেকে লিখবো, মানে এই পাশটা আমি তো এখানে নাম লিখবো, ডেজিগনেশন লিখবো, এখানে অ্যাড্রেস লিখবো, তো সবগুলো আমি ডান পাশটা অ্যালাইন ঠিক লিখে লিখবো। তার মানে আমি কি লিখতে চাচ্ছি? রাইট অ্যালাইনে লিখতে চাচ্ছি, তাই না? এখানে কি অ্যালাইন দেখাচ্ছে? লেফট। আমি রাইট করে নিচ্ছি, এখানে ক্লিক করতেছি, তো লেখাটা আমি দেখেন এখন লিখবো এই দিকে যাচ্ছে, তাই না? এটাই তো চাচ্ছি। এখন একটা নাম লিখব, জন্ড, তাই না? সর্বাধিক ব্যবহৃত। আচ্ছা, এখন ফন্ট, ফন্টের ব্যাপারটা, মাইরিয়াড প্রো ডিফল্ট ফন্ট দেখাচ্ছে, তো চাইলে অন্য কিছু নিতে পারি, অন্য কিছু আছে কিনা দেখি আগে। রেলওয়ে আছে, আমি রেলওয়েটা ইউজ করতে পারি। বোল্ড নিচ্ছি, এক্সট্রা বোল্ড নিচ্ছি। ফন্ট সাইজ কত দিলাম এখানে? 12, তাই না? 12 কি রকম লাগে সেটা একটু দেখব। তার আগে কি করব, এটা মিলাই দেওয়ার চেষ্টা করব উপর নিচ দুই পাশ থেকেই। বাইরে নিব না, এটাই তোমার মার্জিন, এর বাইরে অবশ্যই নিব না। টেক্সট গুলো যে লিখি দেখেন, এটা কিন্তু বাইরে দিছি, তাই না? এটা আমার সেফ জোন ছিল, ব্যাকগ্রাউন্ড বাইরে দিছি, কিন্তু টেক্সট বা এলিমেন্টস যেগুলো থাকতেছে এগুলো কিন্তু আমি বাইরে দিব না। এটা লিখে ফেললাম, এটা নিয়ে একটা কপি নিয়ে নিলাম এখানে। এখানে কি দিব আমি? ডেজিগনেশন। সে কি করে? ব্যবসা করে, তাহলে বিজনেসম্যান। বিজনেসম্যান হলো, কিন্তু এটা কিন্তু বানানো হয় নাই না? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনি সুন্দর করে করেন, আমরা তো অত বুঝি না, আপনি বিজনেস এর অনেক ভালো বোঝেন, ডিরেক্টর, তাই না? সেটা হতে পারে। আগে দেখেন এই জিনিসটা কি নামের মতোই এত হাইলাইটেড হওয়া উচিত না? উচিত না। তো এটা আমি কি করব, প্রথমেই লাইট করে ফেলব, তারপরে কি করব, এর ফন্ট সাইজটা কমায় দিলাম, কত আসতেছে এখানে? 8, তাই না? এখন আরেকটু ছোট দিলে মনে হয় ভালো লাগবে, এরকম মনে হচ্ছে কি? একটা জিনিস মাথায় রাখতে হবে যে তার ফন্ট সাইজের লিমিটও আমাদের মনে রাখতে হবে, যে বিজনেস কার্ড যখন ডিজাইন করব ফন্ট সাইজ মিনিমাম 8 কম হবে না, মানে মিনিমাম দিব 8। 8 কম যদি হয় কি প্রবলেম হবে? বিজনেস কার্ড যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে আমাদের হাতে যখন আসবে ওই লেখাগুলো আমরা পড়তে পারবো না যদি 8 কম হয়, রিডিবিলিটি হারাবে, বোঝা যাচ্ছে কথাটা? তো 8 নিচে আমরা কখনোই বিজনেস কার্ডের জন্য ফন্ট ইউজ করব না। তো 8 আমি দিয়ে দিচ্ছি। এখন এই যে এখান থেকে আমি গ্যাপটা ছাড়তেছি, গ্যাপটাও আমি মেপে নিব। অ্যারো চেপে দুইবার আসলাম, এখানে ইনক্রিমেন্ট কত দেওয়া আছে সেটা দেখতে হবে। মনে হচ্ছে না ঠিক আছে, না বেশি নিচে চলে আসছে? আচ্ছা ঠিক আছে, আপাতত এরকমই রাখি। কালার, এটাতে কালার কি ছিল? ব্ল্যাক ছিল, একদম পিওর ব্ল্যাক। আমি একটু কমাই দিচ্ছি, ব্ল্যাক থেকে একটু কমাই দিলাম। এটা কি করব, অনেক কমাই দিব। এই জায়গাটুকু শেষ, এখন আমি কি দিব, কিছু ইনফরমেশন দিব এর ব্যাপারে, অ্যাড্রেস অ্যাড্রেস যে ব্যাপারগুলো থাকে সেইগুলো দিব। এটাই মেরে দিতে পারি এখান থেকে, কপি নিয়ে আরেকটা আনলাম, একটা অ্যাড্রেস দেওয়া দরকার, তাই না? কি অ্যাড্রেস দিব?
দুইটা লাইন একসাথে যেহেতু লিখলাম, তো এর যে লাইন হাইটের ব্যাপারটা সেটা একটু আমরা দেখব যে কত আছে। এখানে কত দেখাচ্ছে? আট। আটের জন্য লাইন হাইট কত হওয়া উচিত বা লিডিং কত হওয়া উচিত? 12। আচ্ছা, এটা বলা হয়েছে তার মানে, তাই না? কিন্তু আমি যদি 12 নেই এখানে, দেখেন কি হয়। বেশি ফাঁকা লাগতেছে না? তার মানে সব সময় এই থিওরি অ্যাপ্লিকেবল না, তাই না? আমি 10 দিয়ে দেখি। আপাতত এটা নিয়েই কাজ করি আমি। এটা একটু সরাই দিচ্ছি এদিকে, কারণ এখানে কি করব, আমি একটা আইকন নিব। আইকনের কথা বলছিলাম না? আইকনটা কিভাবে নিব, এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া দরকার। এরকম কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম, টেক্সটাই উল্টা পাল্টা, তাই না? এটার আসলে নাম্বারিং গুলো একটু অন্যরকম, আমি অন্য অন্য কোনো ফন্টে যাই। এখানে হতে পারে অনেক কিছু, সাধারণত বলে আসলে কোনো কথা নাই, অনেক কিছুই হতে পারে না, এরকম কোনো নিয়মও নাই। নিয়মটা হচ্ছে ক্লায়েন্টের চয়েস অনুযায়ী, সে হয়তো এক এক সময় বলবে যে এই টাইপের জিনিস আমার দরকার এখন। আচ্ছা, এই জিনিস গেল, এখানে এসে ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস দেওয়া দরকার, তাই না? এখানে আইকনটাও চেঞ্জ হওয়া দরকার আমার, যেহেতু ফোন দিচ্ছি তার মানে আমার ফোনের আইকন হওয়া উচিত। এখানে এসে আমি ফোন লিখব। আইকনগুলো সার্চ করার জন্য কিন্তু দেখেন ফোন লিখছি, এখানে হেডফোন দেখাচ্ছে, তার মানে একটা ফোন সে পাইছে। আর কোনো ফোন আছে কি না এখানে সেটা দেখার জন্য এন্টার দিলেই হবে, যদি থাকে তো পরেরটাতে চলে যাবে। এবার আসছে হেডফোন থেকে মাইক্রোফোনে, তারপরে আরেকটা মাইক্রোফোনে আসছে, তারপরে মোবাইল ফোনে আসছে, তারপরে আসলো কোথায়? ফোনে। তার মানে আমার খোঁজা লাগতেছে না, এন্টার দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে কপি নিচ্ছি, এখানে এসে জাস্ট এভাবে সিলেক্ট করে নিয়ে পেস্ট করে দিই। এখানে দিব ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেল অ্যাড্রেসে দেই, একটা দিলাম, আর একটা দিতে পারি যেহেতু জায়গা খালি আছে। এখানে আইকনটা চেঞ্জ করা দরকার, এখানে এসে দিব হচ্ছে একটা এনভেলপ দিলেই তো হবে, তাই না? মেইল করার জন্য যেহেতু এনভেলপ দিলাম, একবারই চলে আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখি বেশি বড়। এটা আসলে এরকমই হতে হবে, এটা তো আর বাম দিকে আসতে পারবে না চ্যাপটা হয়ে, এটা হচ্ছে সমস্যা। এটা এরকম থাক, সমস্যা নাই। আর একটু জায়গা ছেড়ে দেওয়া দরকার, সেই জায়গাটা ছেড়ে দিলেই হবে এর জন্য। এবার বোধহয় ঠিক আছে, এটা ছিল আমার কি ফ্রন্ট পার্ট না ব্যাক পার্ট বলেন তো? ফ্রন্ট ফ্রন্ট লোগো লাগবে, তাই না?